তোমার দাদাভাই রাস্তায় গিয়ে এই যো মিষ্টি কি মিষ্টি নিয়েছে আমি জানি না, আর আমি যে মিষ্টি দই পেতেছিলাম এই যো, তো দেখবো তার আগে একে কিছু একটু দিয়ে নি, তারপরে ভেন্ডি ভাজা। বন্ধুরা আজকে ওয়েদার ভালো দেখে অনেক রকম রান্না করেছি। আজকে আমাদের এখানে বৃষ্টি বৃষ্টি, মানে সকাল থেকে দেখছি রাত্রের থেকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি বৃষ্টি দেখে অনেক কিছুই করেছি। তো একে আগে দিয়ে নি, এই যো ভেন্ডি ভাজা, কে খাবে না খাবে জানি না, এটা কি মিষ্টি নিয়ে এসেছে দেখছি, ও খেতে থাকুক। খানা পছন্দ হলে আমি একটা নিয়ে খেয়ে নেবো। তোর জন্য আনি নাই তো? কাঁচা গোল্লা, কাঁচা গোল্লা, কাঁচাই নিয়ে এসো গোল্লা কইরা। রোজ তোর সিরায় ভিজানো থাকে, এটা সিরায় ভিজানো গোল্লা কইরা কাঁচাই নিয়ে এসো। একটা দিয়ে দাম খেয়ে নেবো। এটা চুপ করে বসবি ঠিক আছে, তাহলে আমার হাতের সামনে বসেছি, এরকম করে থাবড়া দেবো। তো এই যো কাঁচা করলে, আর আমি যে মিষ্টি দিয়ে বানিয়েছিলাম এই যো দেখি, এই যো করতে হলে এর মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, অন্য কোনো কাজ করতে পারবো না এমন একটা ব্যাপার। কিন্তু এটা বসে আমি অনেক কাজ করেছি, ডিম কষা করেছি, রান্না বান্না এদিকে করেছি, কারণ এ বেরোবে দেখে আর তাড়াহুড়ো করেছি। তাদের দুধটা আমি দেখেছিলাম শুকিয়ে গেছে, মানে রসুন পেঁয়াজ ছাড়াতে ছাড়াতে হলো উঠবো উঠবো করেছে, তো দুধটা একটু গাঢ় হয়ে গেছে। তো রেসিপিটা আমি তুলেছি, সেটা তোমরা দেখে নেবে। যখন তোমরা দুধটা জাল দেবে একটু পাতলা করে জাল দেবে, সামান্য একটু পাতলা, আবার অতিরিক্ত না। তো আমি এটা কেটে দেখাচ্ছি দুধটা, মানে আমি আমার ইচ্ছা ছিল রাত্রেবেলা ভিডিওটা, মানে রাত্রেবেলা এই দইটা পাতার, কিন্তু রাত্রেবেলা কারেন্ট যদি না থাকে তার কারণে আমি যেহেতু ভিডিওটা বলেছি, ওই ভিডিওটা আমি এটা রেসিপি তুলবো তার কারণে আমার মানে দিনের বেলা তুলেছি, নাহলে রাত্রেবেলা করলে সব থেকে ভালো, কোনো কাজ বাজ থাকবে না, একবারে মানে নিরিবিড়ি জায়গা দাঁড়িয়ে করো ঠিক আছে। তো এই যে দেখো এটা আমি জমিয়ে মানে ফ্রিজে রেখেছি, আর একটু জমে গেছে, এটা কেটে দেখাচ্ছি। দইটা দুটো এই হাতাটা দেখাতো, দুই হাতা কাটাও তো এরকমই হয়, ফেন্সি হাতা। তিনটে নিয়েছি, ছেলেকে দেবো না, কারণ ছেলে শরীর ভালো না, এমনি ভালো আছে, কিন্তু মেন হচ্ছে দুধটা, দুধ অতিরিক্ত শুকিয়ে গেছে। এই দেখো না না ভালো হয়েছে, এই দেখো দুধটা একটু শুকিয়ে গেছে বুঝলে, আর একটু দুধটা দেখো, মেন দুধটা আর একটু পাতলা করবে, সামান্য বেশি না। আমি উঠে এসে দেখি কি যে দুধটা গাঢ় হয়ে গেছে, কি বাবু তো বেয়ে রেখে দাও গরম হলে, এটা কিন্তু একদম স্পেশাল দই হয়েছে। এই যে দেখো আরেকটু ছিল পিছে কত উঠে দেখছি যে দুধটা গাঢ় হয়ে গেছে, কিন্তু ওই মুখে আর জল দেওয়ার দিলাম না, কারণ জল দিলে দুধটা আবার অন্যরকম হয়ে যাবে। এই দেখো হাতাটা দেখেছো, আমি সব রকম জিনিস পারি বন্ধুরা, আমার কাছে কোনো কিছু আমি পারি না, এমন কোনো জিনিস নেই, আমি সব রকম জিনিস পারি, কিন্তু এই সব জিনিস একটু আস্তে সুস্থে করতে হয়, কোনো দিনও তাড়াহুড়া করতে নেই। তো এই যো চলো, আর ছেলের জন্য বাড়ি নিই, বাবু তুই তুই একটু রেখে দিস, ঠান্ডা পরে তারপর গরম করে তারপরে খাস বুঝলি। আর দইটা আমরা পরে খেয়ে বলছি কেমন হয়েছে, অবশ্যই ভালো হবে আমি জানি, এটা ভালো মতনই তোমরা দাদাভাইকে দিয়ে দিই, তোমার দাদাভাই তাকিয়ে রয়েছে, দিয়ে দেবে এখানেই। আচ্ছা এখন থেকে চাটা শুরু করে দেবে নাকি, এখানটা রাখো এখানটা রাখো, মানে এখন থেকে চাটা শুরু করে দেবে, দুইটা দেখুম আর ভাত খান। আচ্ছা বাবু তোকে কি দিয়ে দেবো বল, এই যে এটা হচ্ছে সজনা দিয়ে আলু দিয়ে, আর হচ্ছে কি বলে ওটার নাম, সজনা আলু আরে পোস্ত দিয়ে, পোস্ত দিয়ে রান্না করেছি। চলো এটা হচ্ছে স্পেশাল দই হয়ে গেছে, এবার নটরাজের যা মানে যারা আছে ওরা সব দেখে বলবে বাবা নটরাজের থেকেও মানে স্পেশাল, নটরাজের মতো পারবো না ওরকম বানাতে আমি, যদি এটা খাবা না তুই খাবি না বাবু, না যাই বলো না কেন, ঘরে তোলা বইয়া তো আমরা খাই নি, ঘরের জিনিস তাই তো, হ্যাঁ তো বই বসে এটা কত সুন্দর হয়েছে, কেন খাবি না আসলে বাবু, ডাটা চাওয়া যাবে না তো, বাবুর বাবুর মুখটা ডাটা চাওয়া যাবে না, এই জন্যই খাবো না। আচ্ছা ঠিক আছে দিচ্ছি তো, তাহলে আলু দিই নে, হ্যাঁ না বোন খাবে না কেন, আজকে ওয়েদার ভালো দেখে আমি অনেক রকম জিনিস রান্না করে ফেলেছি বন্ধুরা, অনেক রকম জিনিস রান্না করে ফেলেছি। একটা আমার লাস্টের স্পেশাল জিনিস আছে আমার, এই সব দইয়ে জল উঠবে না তুমি বুঝেছিস, হাতে বানানো দই। আচ্ছা এই যে, আচ্ছা এবার এইটা তো মনে হচ্ছে খাবি, এটা তো খাবি, এটা হচ্ছে ওই যে বাঁধাকপি,
আলু দিয়ে বাঁধাকপি, এদের অনেক মানে ইচ্ছা আছে বন্ধুরা, এই জন্য আমি এরকম পদ রান্না করি। এ বলবে আমি ওটা খাবো না, ও বলবে আমি ওটা খেতাম, আমি সেটা খাবো না, তার কারণে আমি ওটা খেলে দাঁড়া চিবোতে হবে। আর পুচকি কি করছে? পুচকি আমার কাছে বেদম মার খাবে। পুচকি কি করছে? ফ্রিজ থেকে ওই ফুটি বার করে খেয়ে নিচ্ছে। খেয়ে বলছে কি, দাদাকে বলছে, দাদা বলছে তুই যে ফুটিটা বার করে নিয়েছিস, বলছে মাকে বলেছি, এদেরকে আমাকে কিছু বলেনি। তো তো তোমাকে বললো দেখলাম উপরে গেল মারাত্মক টেস্ট হয়েছে মাইজে, এতগুলো পদ দিয়ে খাওয়া তো তাহলে কতটুকু দাদা চাপাচ্ছে, ওখানে নিয়ে না দাদা খান না। দইটা দেখো তুমি কেন মাঝখান দিয়ে ফেটে রয়েছে। ওখান থেকে সার্চ করে দেখে নেবে, ব্যাপার আছে তুই বানানো। মিষ্টির দোকানে শুনিস না, শুনিস না, শুনলে তো পেট ভরে যাবো, খাইতে পারবি না। আমি আজকে মোচার তরকারিতে বন্ধুরা কোনো আলু দিইনি। আলু দাও নাই কেন? আলু দিন না দিলে ভালো লাগে নাকি? সব কিছুতে তো আলু ভালো লাগে না, তবে আজকে মোচার তরকারিটা একদম প্লেন ভাবে রান্না করেছি। যেমন ধরো মানে কি বলবো, গোটা জিরে ধরো নিয়ে আলু দাও নি, এখন তারপরে কাঁচা ছোলা এগুলো দিলে নিরামিষ। কাঁচা ছোলাটা ভালো লাগে না আমার, জানি আমি একটা জিনিস দেখেছি ইউটিউবে, আমার এই ভিডিও গুলো অনেকে পছন্দ করছে, মানে অনেক বন্ধু বান্ধবরা আমরা পছন্দ করছে যে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া গল্প করা হাসি ঠাট্টা সবাই দেখতে এটা পছন্দ করছে অনেকে বলছে। তো তেমন ভাবে আমি দিতে পারতাম না দেখে, তো এর জন্য আমি দুটো ক্যামেরাতে মানে ভিডিওটা করা হচ্ছে, একটা ফেসবুকের জন্য একটা ইউটিউবের জন্য। তো রেগুলার এইভাবে এখন ভিডিওটা দেওয়া হচ্ছে, তো তার কারণে আমার বেশিরভাগ হাতে দেখা গেলো কোনো সময় দেখা গেলো একবার ফেসবুকের ক্যামেরাতে মানে চোখটা পড়ছে, একবার দেখা যাচ্ছে ইউটিউবের ক্যামেরায় চোখটা পড়ছে, দুটোই বসানো আছে। কানে এখন নেমে গেছে বড় ভাই, তার দিকে হলো বেশি বেশি দিবা
হ্যাঁ বেশি বেশি গেলে বেশি বেশি দেবো তো দাও তো বেশি বেশি খেতে পারো না তোমার আজ একটা গোটা তুলে নিয়ে আসছি না তুমি তো অনেক ছোট ছোট হাত ব্যবহার করো দিদা না আমারে তুমি এক পিস দাও বেশি দিতে হবে না মানে এক পিস কেন দুবে যাবা তো বাবা তো প্রথমে আলুটা রে গলায় দিল বাহ এ বাবা ঝোলি নেই কত ভাত রেখেছি ঝোলি নেই বন্ধুরা না দই দিয়ে খাও না ভাত তুমি তো বলা ছেলে ঠ্যাংটা মানে তোকে দেবো দেখে তোর এইখানে আমি ওখানে আমার ঠ্যাং দিয়েছ তো তুমি কই দেবো মুরগির ঠ্যাংটা কই ছেলে ঠ্যাংটা কই আচ্ছা পুচকির কি দাঁত আছে পুচকির কি ঠ্যাং দেওয়া যাবে না আর গলা কাটা আছে কি করব আমি তো বুঝতে পারছি না হ্যাঁ ঠেলে আমি কাটা লাগা দেখ এমনি দেখ দিলে কাটা লাগে ও কত হইছে দাঁত দিতে খাচ্ছে গো ছোলা কেটে গো ও মাংস তোটে ফাটাফাটি হয়েছে গো কি গো মাংস মাংসের জন্য ডাক বাংলো না না কোনো ডাক বাংলো বাংলো করে ডাক বাংলো ডাক বাংলো তাহলে কি দইছি কি না এমনি করেছি কষা ও এই জন্য এত টেস্ট হয়েছে আমার পাতে কোন মুখী আলু দিলো আমি যে মাংস দেবো মনে নেই মাছের আলু কেটে কেটে ফেলছিলাম রান্না করতো কি করে বোঝা যাচ্ছে রান্নার সময় শিখে আসলাম জানিস না আমি তাই না কেমন হয়েছে মাংসটা না এটাও শক্ত আছে আবার দই বেড়েছি ওর জন্য দই নেই ঠান্ডা লেগেছে দইটা আমি পরে বাটি করে বেড়ে এখানে রেখে দেবো ওটা পুরো গরম হবে তারপরে খাবে প্রচুর খারাপ যা দিদি চুপচাপ খাবা চুপচাপই তো খাইতেছিলাম আজকে পাতে তিন পিস মাংস দিয়েছি দু পিস খেয়ে যাও তাকে এক পিসে তিন পিস বোঝো না তিন পিস ভালো না মাংস দিয়ে ওই দেখো দেখেছ তুই তুই নিবি বড় মাংস নিবি না কাককে দিয়ে দাও এই দে আমি খাম দেখেছ তোমরা তো বলো দাদা ভাইকে কম কেন দাও দেখেছ ওই যে এখন ওই যে ছেলেকে ছেলের পাতা দিচ্ছে এখন নাহলে মেয়ের পাতা দেবে নাহলে আমার পাতা দেবে আমাদের নেওয়া জানাওয়া নিয়ে নিয়েছে আমাকে দিলে আমি খাবো আমি এই জন্য ওকে দু পিসের বেশি দিই না বড় পিস হলে এক পিস দিই আর ছোট ছোট পিস হলে আমি দু পিসের বেশি এক পিস দিই না বন্ধুরা আমি তো চিনি কি মানুষ না মানুষ কথা বলে তো ছেলে মেয়ে গুলোকে ভালো মতো বেশি বেশি দিচ্ছে বড়টাকে দেয় না দেখো খায় না ভাত কাজ কি নিবি ছেলে চোখে সময় নাকি হাঁটছি তো ফেটে দিবি তো ছাগলের মতো চাবাচ্ছে কি রে আমি মাংস গুনে আনি নাকি যে সবার জন্য দুই পিস তিন পিস করে যদ্দূর আছে খায় নে সবাই খাম তুমি তো খাও না খাই না আমার ইচ্ছা আমি বেশি বেশি খাই না বেশি বেশি ভালো খাই সবাই ভাবে আমি তোমাকে দিই না
তাহলে আমি কি ঘুম নাই আমি 10 পিসও খাইয়া নিতে পারি তা খাও না না খাম না এখনি দেব না এখনি দেব আমি না কথা এখনি দেব মুখতে গামগা আমি ওকে জীবন গন্ধন 3 পিস মাংস খাওয়াতে পারিনি এ ফেলে ফেলে চলে খাবে জীবন গন্ধন পারিনি আমি এমনি দিয়ে দেখলাম ও কি করে আটটা ফেলো আটটা নিয়ে নাড়ি যাচ্ছে তোর কি অনেক অস্তি অনেক কিছু আর মাংস চামাত নেই পুরো পয়সা করে মাংসটা খাবা তোমার এরা হাত মুক্ত করে খেতে হইব হাড্ডি হাড্ডি সেই দিয়ে দিল দেখলা না হাড্ডি মাংস খা কেন 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 দিছি কেন আর দেবো না দুপুর সে দেবো আর দেবো না ওকে দেখি লেগ পিস না আটকে যাচ্ছে গলায় চাটনি খাও না তো চাটনি কোথা দিয়ে করবো না এই যে তোমার মিষ্টি কাঁচা গোল্লা নিজের মন মতন মিষ্টি নিয়েছে কাঁচা গোল্লা বাবা রে বাবা কোনটা খাম আমি তাড়াতাড়ি ভাতটা খাইনি না আমার দুই ফেল মা কালি গেমি তো দেখায় নড় আছে ইসপে খায়া দা খায়া দা খায়া দা না বাবা আচ্ছা ওদের আছে না না আছে আছে নড় আছে স্পেশাল তো ফেল ফেল আরে খাও এমা তুই তো চেটে দেখ মা তোমার মুখে তো আমি নেবই না সামনে মানে এক বছর পর আমি আবার দই ভাত বানালাম গত বছর গরমে বানাইছিলাম দই মিষ্টি দই এই 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 বছর মানে গরমে একটু বানাই দইটা শীতকালে তো দইটা অতটা খাওয়া হয় না ভুলে গেছি কিন্তু এই দইটা তোমরা স্টিলের কোন জিনিসও বানাতে পারবে দেরি হয় জমতে এক ঘন্টা আমার এক ঘন্টা যদি যেটা লাগে সেটা দেড় ঘন্টা লাগবে স্টিলের জিনিসে বানাবে মাটির হাইতে এক ঘন্টার মতো হয়ে যায় সবসময় তো মাটি এটা থাকে না তখন ওই একটু দেবো না তখন ওই হ্যাঁ হ্যাঁ একদম ফাটা ফাটি মা দেখো তো চলো নামে বদনাম করিস না মা হাতে বানানো দই এটা একটু অন্যরকম হয় খেতে এটা ঠিক আপনি তো সবসময় বানাতে পারবো না ওখান থেকে আগ না খাইতে পারবো দই বানাতে অনেক সময় লাগে নজরে আছে দই ভালো না নাতে দই ভালো সব ভালো অনেক সময় লাগে কাঁচা গোল্লা যে কাঁচা গোল্লা মুখে পুরে নিল দাঁড়া একটা কাঁচা গোল্লা দাও ওখান থেকে অনেক নিয়ে নে নিয়ে নে চলো তাহলে মেয়ে তো খাইবো না কাঁচা গোল্লা খাইনি মা আমি আমি দইটা পরে খাচ্ছি আমার দইটা তুই তো বলিস মিষ্টি কাম না টাটা করে দাও টাটা টাটা